हेलो गाइज एंड वेलकम बैक टू माय चैनल सुबर्णा चैटर्जी। আমি তো এতদিন ধরে তোমাদেরকে মেকআপ করা দেখিয়েছি, আজকে দেখাবো যে মেকআপ কিভাবে রিমুভ করবে। তো আমি নাইট মোডে চলে এসেছি, আমার মাথায় হট অয়েল ম্যাসাজ হয়ে গেছে, এরপর আমি যে মেকআপটা করেছি সেটাকে রিমুভ করব। এবার কিভাবে করব, তোমরাও কি কি ইজি উপায় করতে পারো সেটা দেখার জন্য আমার এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করতে হবে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও কিন্তু ক্লিক করে অল করে দেবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলো নোটিফিকেশন তোমরা ঝটপট পেয়ে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমি কি কি ইউজ করে আমার মেকআপটা রিমুভ করব। প্রথমেই আসছি এরকম জাতীয় একটা প্রোডাক্টে, এটা হচ্ছে ব্লু হেভেনের বিআই ফেস মেকআপ রিমুভার। তো মেকআপ রিমুভার এরকম অনেক ব্র্যান্ডের তোমরা পেয়ে যাবে মার্কেটে, তো আমার কাছে ব্লু হেভেনেরটা আছে, আমি এটা দিয়ে তুলি। কিন্তু এটা ছাড়াও, এটা আমি রাখি জাস্ট সবসময় তুলি না, আমার যেটা বেস্ট লাগে মেকআপ রিমুভ করার জন্য সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে জনসন অ্যান্ড জনসনের বেবি অয়েল উইথ ভিটামিন ই, এটা দিয়ে আমি সবসময় বেশিরভাগ টাইমই আমি মেকআপ রিমুভ করি। আর যখন হেভি মেকআপ করি তখন আমি অবশ্যই নারকেল তেল দিয়ে করি। তো এটা হচ্ছে নর্মাল একটা, জাস্ট ব্র্যান্ডের নামটা উঠে গেছে, যাই হোক কিছু একটা নর্মাল একটা নারকেল তেল। তো এটা দিয়ে আমি মেকআপ বেসিক্যালি যখন হেভি মেকআপ করি তখন রিমুভ করি। আর আজকের মেকআপটা যেহেতু আমার খুব হেভি নেই, আবার নর্মাল একটা আছে, তো আমি আজকে অবশ্যই ইউজ করবো এটা, জনসন অ্যান্ড জনসনের বেবি অয়েল। এটা দিয়েই আমি বেসিক্যালি বেশিরভাগ টাইম এটা দিয়ে করি এবং খুব ইজিলি উঠে যায়। তো এর সাথে কী লাগবে সেটা চলো দেখি। তো মেকআপটা রিমুভ করার জন্য বেস্ট হচ্ছে এরকম গোল টাইপের কটন, তোমার ওটাকে কী বলে কটন টিস্যু। তো এগুলো যদি না থাকে, যদি না তোমরা পাও মার্কেটে অ্যাভেলেবেল, এগুলো ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, 50 টাকা 20 টাকা 30 টাকা এরকম দাম নেয়। যদি তোমরা তাও এগুলো না পেয়ে থাকো তাহলে তোমরা তুলোটাকে নিতে পারো, তুলোটাকে একটু চারটা করে নিয়ে দেন তোমরা ওটা ইউজ করতে পারো। বাট এটা পেয়ে যেতে পারো, ওটা খুব ইজি হয় অ্যাকচুয়ালি, মানে এটা দিয়ে রিমুভ করতে। তো এটার মধ্যে আমি তেলটা নিলাম, তেলটা নিয়েছি। আর প্রথমেই যেটা আমি রিমুভ করব সেটা হচ্ছে চোখের মেকআপ। তো চোখে প্রথমে খানিকক্ষণ আমি একটুখানি রেখে দেবো, আর দেন সোয়াইপ করে আমি এটা তুলে নেব। তো দেখছো ইজিলি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, খুব ইজি। সেম প্রসেস আমি এই চোখটা দিয়েও করবো, এই চোখটাতেও করে নেবো, দেন আমি ফেসপ্যাকটাও এবার তুলে নেবো। যারা হিউজ মেকআপ করে বা একটু মেকআপটা বেশি ইউজ করবে তাদের জন্য আমি বলবো নারকেল তেলটা বেস্ট, ওটা একটু ভারী হয় তো ওটা উঠতেও খুব তাড়াতাড়ি হেল্প করবে। যদি অনেক মেকআপ লাইক ব্রাইডাল মেকআপ টেকআপ টাইপের এরকম টাইপের যখন কিছু ইউজ করবে তখন সেটা বেস্ট হবে। তো দেখছো ইজিলি কিন্তু রিমুভ হয়ে গেল। এবং এটা যাদের বেসিক্যালি ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের জন্য তো বেস্ট নারকেল তেলটা, আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু তোমরা এই বেবি অয়েলটা ইউজ করতে পারো। বেবি অয়েলটা কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের জন্য বেশ ইজিলি, মানে ইজি হয় আর কি, কোনো অসুবিধা হয় না। এরপরে যেহেতু ফেস ওয়াশ করবো তো কোনো প্রবলেম হবে না। তো দেখছো আমার কিন্তু মেকআপ কিন্তু আর নেই, শুধু ঠোঁটেখানি হালকা লিপস্টিক লেগে রয়েছে। এরপর ওর আর কি মেকআপ তোলার পালা, তো আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখছো এটাও ইজিলি কিন্তু উঠে গেল। দেন আমি আর একটা কটন নেবো, দিয়ে এরপরে যেটা লেগে রয়েছে সেটাকেও রিমুভ। তো আর একটা আরেকটা শুকনো কটন প্যান নিয়ে নিয়েছি, আর এরপরে এক্সট্রা মানে যেটা অয়েল দেওয়ার পর তুলেছিলাম, এবারে এটা দিয়ে কিন্তু তুলে নেবো বাকি যে মেকআপটা আছে। দেখছো এখনো বেশ উঠছে, অনেকটা কিন্তু উঠে যাবে। তো আমরা গলাতেও কিন্তু মেকআপ করি, তো আমাদের গলাটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা। ও কিন্তু করে না গলায় মেকআপ, ও অনলি মুখে করে। তো সেটা তো তোমরা আমার ভিডিও দেখতেই পাও। হ্যাঁ আমি হেভি নেক মেকআপ করি না, বাট আমি গলা কানেও করে না, কানেও কাই বলে ওকে ওর কথা কথা কান দেবে না। দেন দেখছো উঠে কিন্তু গেছে, তো আমার কিন্তু মেকআপ নেই। তো চোখের নিচে যেগুলো খেয়াল রাখবে, আমরা কিন্তু কাজল বা আই পেন্সিল যেটা পরি তো কালার থাকে, এগুলোকে ভালোভাবে কিন্তু ক্লিন করতে হবে, নাহলে কিন্তু ডার্ক সার্কেল পড়ে যাবে। দেখছো মেকআপ আমার রিমুভ হয়ে গেছে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মুখ ধোয়ার পালা। তো আমি এটার জন্য এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা হচ্ছে হিমালয়ার অরেঞ্জ ফেস ওয়াশ। আর এটাকে আমি এরকম একটা পাম্প বাটলে রাখি, সেটাতে আমার এরকম টুকটুক করে নিতে সুবিধা হয়। তো আমি এটাতে এখন ফেস ওয়াশটা নেবো আর ফেস ওয়াশ করবো। আমি শুধু ফেস ওয়াশ করে দেন তারপর আমার স্কিন কেয়ারটা করবো। আমি কিন্তু কোনোরকম কোনো স্ক্রাবিং বা প্যাক ইউজ করবো না, কেন কি যারা ডেলি বেসিসে মেকআপ করে বা যারা ডেলি মানে স্ক্রাবিং করে না, বা বিশেষত যাদের ড্রাই স্কিন তারা ডেলি তো স্ক্রাব করতে পারে না, তো তারা কিন্তু শুধু ফেস ওয়াশ করে। এই ফেস ওয়াশের সাথে যদি তোমাদের ছোটো ছোটো পার্টিকলস থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু ডেলি স্ক্রাব করাটা উচিত না। তাই আমি আজকে যে মেকআপ রিমুভার প্রসেসটা দেখাবো সেটা কিন্তু ডেলি ওয়াইজ, আমি ডেলি ওয়াইজ যারা মেকআপ করে বা যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটা হেল্পফুল কিন্তু হবে। তো চলো ফেস ওয়াশটা করে এসে দেন তোমাদের বাকি। তো আমি ফেস ওয়াশটা লাগিয়ে নিচ্ছি আর এটাকে হালকা হাতে জেন্টলি ম্যাসাজ করছি, খুব ভালোভাবে ম্যাসাজ করছি। তারপরে একটুখানি ম্যাসাজ করার পর এটাকে আমি একটু জল দেবো, দিয়ে আর একটু ম্যাসাজ করবো, দেন ভালোভাবে ধুয়ে নেবো। এতে কী হবে যে ভেতরে যদি কোনোরকম কোনো প্রোডাক্ট, যদি আমরা প্রাইমার ইউজ করি তাও কোনোরকম কোনো প্রোডাক্ট খুব ভালোভাবে পরিষ্কার করতে কিন্তু এটা কিন্তু হেল্প করে।
দেখছো অলমোস্ট ফেস ওয়াশটা মুখে শুকিয়ে গেছে। আমি এরপর জল দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে দেন আমি আবার আসেন। আমার ফেস ওয়াশ করা কমপ্লিট, এরপর আমি এখন নেব ওয়েট টিস্যু। আর ওয়েট টিস্যুটা আমি এখন কেন ইউজ করব কেন কি আগে অনেকে ইউজ করে ওই মেকআপটা তোলার পর, বাট আমার মনে হয় মুখ ধোয়ার পরেও যদি কোনো রকম কোনো কিছু বাই চান্স লেগে থাকে বা কিছু হয়, তো সেটাকে একদম ডিপ ক্লিন করার জন্য এই ওয়েট টিস্যুটা কিন্তু বেশ হেল্পফুল। তো এটা তোমরা তখন ইউজ করতে পারো, আমি তো ফেস ওয়াশ করার পরই ইউজ করি। সো যাই হোক, এটা হচ্ছে নর্মালি ইজিলি তোমরা যে কোনো মার্কেটে যাবো, যেটা বলছিলাম মুখ ফেস ওয়াশ করার পরেও দেখতে পাচ্ছ এটা একটু হালকা কোণে কোণে কাজল লেগে আছে। তো দ্যাটস হোয়াই আমি ওয়েট টিস্যুটা পরে ইউজ করি। তো এই টিস্যুগুলো তো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো ব্র্যান্ডের তোমরা এটা পেয়ে যাবে। আর সাথে এটা হচ্ছে গিয়ে তোমার ফ্লেভারেরও পাওয়া যায়, আমার এটা হচ্ছে লেমন ফ্লেভারের, তোমরা তোমাদের যে ফ্লেভার ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো ওয়েট টিস্যুটার মধ্যেও কিন্তু হালকা হালকা এখনো কিন্তু মেকআপ একটু দেখা যাচ্ছে, দ্যাট মিন্স ফেস ওয়াশ করার পরেও কিন্তু হালকা কিন্তু থেকে যায়। তো যেহেতু স্ক্রাবিং করছি না আমরা, সো সেই জন্য এই এত ভালো করে ক্লিন করা প্রসেসটা আর কি। তো লিপস্টিক মুখটাকে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করার পর যেটা করবো সেটা হচ্ছে টোনিং, আর এটা হচ্ছে গোলাপ জল। আর এটাকে আমি একটা স্প্রে বটলের মধ্যে ভরে রেখেছিলাম, এটা আমার ডাবার গোলাবারি একটা জল। তো স্প্রে বটলে ভরে রাখলে মুখে খুব ভালোভাবে স্প্রে করতে হেল্প করে, তো দ্যাটস হোয়াই সেই জন্য আমি স্প্রে বটলে ভরা। তো আমি যেটা করি, আমি প্রথমে স্প্রে করে নিই একবার, দেন একবার স্প্রে করার পর আমি একটু তুলো নিই, আর তুলো দিয়ে তারপরে এটাকে আরেকবার ক্লিন করে নিই মুখটাকে, তারপরে আবার গোলাপ জল স্প্রে করি মুখে। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো এই প্রসেসটা, এটা কিন্তু মুখটার যে সফটনেসটা সেটা কিন্তু খুব ভালোভাবে বজায় রাখে এবং তোমার মুখটা প্রপার ওয়েতে ক্লিন করতেও কিন্তু হেল্প করে। তো ক্লিন করার পর তুলো দিয়ে আবার একবার স্প্রে করে নেব। তোমরা টোনারের পরিবর্তে যে কোনো অ্যাস্ট্রিনজেন বা অ্যালোভেরা দিয়ে গোলাপ জল দিয়ে যে কোনো নিজের বাড়িতে টোনার বানাতে পারো, বা শশার জুস সেটাও লাগাতে পারো, এগুলো স্কিনের জন্য খুব ভালো। বাট শশার জুস যেটা হয় সেটা কি হয়, ওটা গরমকালে বেশ হেল্পফুল হয়, আর গোলাপ জলটা যে কোনো সিজনেই তোমরা লাগাতে পারো, যেহেতু একটু উইন্টার সিজন। তো সেই জন্য আর অনেকে মনে করে যে শীতকালে মনে হয় মুখে টোনার স্প্রে করাটা উচিত না বা করে না, বাট আমি বলবো এটা ভুল ধারণা, মুখের মধ্যে টোনার কিন্তু অল টাইম ইউজ করা উচিত, শীতকালে তো বিশেষত ইউজ করা উচিত, কেন শীতকালে স্কিন আরও বেশি শুষ্ক হয়ে যায়, আর সেটার ওই ডিহাইড্রেশনটাকে ঠিকঠাক করার জন্য বা স্কিনের যে শুষ্কতা সেটাকে কাটানোর জন্য কিন্তু স্কিনে টোনার ইউজ করাটা খুব প্রয়োজন, এবং সেটা মেকআপ করার আগে হোক বা মেকআপ করার পরে হোক এই জিনিসটা কিন্তু ইউজ করা মানে। অলমোস্ট টোনারটা শুকিয়ে গেছে, আর যেটুকুনি শোকাইনি সেইটুকুনি আমি হাত দিয়ে একটু ম্যাসাজ করে করে হালকা করে করে ম্যাসাজ করে করে আমি স্কিনের মধ্যে এটাকে জাস্ট বসানোর চেষ্টা করছি। দেন আমি ইউজ করবো আই ক্রিম, আর এটা হচ্ছে ওয়াদি হার্বালের আই ক্রিম। এটা বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা অনলাইন পেয়ে যাবে, এছাড়া তো অফলাইন যে কোনো জায়গাতেই তোমরা আই ক্রিম পেয়ে যেতে পারো। তো আমি এটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবং এরকমভাবে একটু করে নিলাম আর এটাকে ম্যাসাজ করছি। আর আই ক্রিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের চোখ কিন্তু আমাদের অনেক অত্যাচার সহ্য করে, এক তো মেকআপের টাইমেও অনেক রকম কালার এসে দিয়ে আছে, প্লাস চোখের ওপর আমরা কন্টিনিউয়াসলি দেখি, তো সেটা একটা থাকান কিন্তু চলে আসে। তো সেই জন্য আই ক্রিমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর আই ক্রিম লাগানোর পর মোটামুটি চেষ্টা করবে 1-2 মিনিট চোখটাতে একটু হালকা হাতে এরকমভাবে ম্যাসাজ করার জন্য, এতে কি হবে তোমার চোখটা অনেক রিলিফ পাবে। আই ক্রিমের পর আমার অল টাইম ফেভারিট ময়েশ্চারাইজার, সেটা হচ্ছে নিভিয়া সফটের ময়েশ্চারাইজার, আর এটা হচ্ছে কি তোমার ট্রপিক্যাল ফ্রুট, আর এটা আমি অল ওভার আমার মুখে আমি এটা লাগাবো। আর এটা এখন আপাতত আমার ভেরি রিসেন্ট আমার নিভিয়া অল টাইমই ফেভারিট, আর শীতকালে তো জাস্ট দারুণ লাগে আমার এই ময়েশ্চারাইজারটা। আর এটাকেও আমি একটু ম্যাসাজ মুখে মুখে ময়েশ্চারাইজার লাগানোর পর ঠোঁটের বাড়ি, আর ঠোঁটে আমি লাগাচ্ছি নর্মাল পেট্রোলিয়াম জেলি, এটা একটা মেডিকেল দোকান থেকে কিনেছিলাম, এবং এটার আশ্চর্য হচ্ছে পেট্রোলিয়াম জেলি খুব ইজিলি এক্সপায়ার হয় না আর কি। সো এটা 1 বছর হয়ে গেছে, বাট এখন এক্সপায়ার হয়নি, 2023-এ এটা এক্সপায়ার হবে। সো এটা আমি নর্মালি রাত্রেবেলা বা নর্মালি দিনেও স্নান ফান করে উঠে এই পেট্রোলিয়াম জেলিটাই লাগাই, এবং এটা খুব ভালো ঠোঁট ফাটা থেকে আমার হেল্প করে, এবং এটা নট অনলি আমি আমার ঠোঁটে, এটা আমার এলবোতে এবং আমি আমার পায়েও কিন্তু এই পেট্রোলিয়াম জেলিটা মাঝে মাঝেই লাগাই। সো এখন আপাতত ঠোঁটেই লাগাবো। হাতে যেটা লেগে রয়েছে সেটা আমি কি করি, আমার পুরুতে হাত দিয়েই এবং চোখের পাতাতেও আমি হাত দিয়েই এটাকে লাগিয়ে নিই। আর আমি চোখের পাতা এবং পুরুর জন্য একটা অয়েল রেডি করি, সেটা আমি কোনো একটা আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, যেটা কিনা চোখের পাতা আর পুরু গজাতে হেল্প করে, তো সেটা অন্য একটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই গেল আমার মোটামুটি রাত্রেবেলার নাইট স্কিন কেয়ার, উইন্টার নাইট স্কিন কেয়ার, আর ইজিলি মেকআপ রিমুভ করে কীভাবে তোমরা স্কিন কেয়ার করবে সেটার একটা প্রসেস। তো আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তো সেটার জন্য কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, সাথে সাথে সাবস্ক্রাইবও করো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ। আমি এখন ড্রেস চেঞ্জ করে যাবো ঘুমাতে, তো চলো টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।